এই যে বেরিয়ে গেছে, আসো দেখো কি এনেছি তোমার জন্য। বের করেছো দেখো, বুঝো খেলা। পুতুলের চটি পড়ে গেছে, মুখে না পড়ে। তো এই ডলটা আমার অনেকদিন আগে থেকে কেনার শখ ছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হয়তো তোমরা ভাবছো যে পুতুলের শপিং মলের ভিডিও দেওয়ার কথা ছিল, তো ওটা আজকে না, ওটা দুদিন পরেই দিচ্ছি। কারণ মাঝখানে এই ভিডিওটা খুবই স্পেশাল মাম্পির জন্য, কারণ ও আমাকে অনেক দিন ধরে বলছে যে একটা পুতুল কিনবে, মানে বড় পুতুল। তো আমি বলছি কদিন পরে কেন, কদিন পরে কেন। তো আজকে মাম্পি জানে না আমি ওর জন্য ওই পুতুলটা কিনে নিয়ে ওর বাড়ি যাব। আর তোমরা দেখো আজকের ভিডিওটা খুবই মজাদার হবে, ওর রিয়াকশন কেমন আসে। তো এই কারণে এই দুপুরবেলা এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড গরম, আমার মাথা পুরো একদম মানে পুড়িয়ে এই ধুমো বেরোচ্ছে মনে হচ্ছে, মানে এতটাই গরম বাইরে। তবুও বেরিয়েছি, এখন যাবো ওই পুতুলের দোকানে আর ওই পুতুলটাই কিনবো। তো ছোটরা বুনুরা ভিডিওটা দেখতে থাকো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো এই রোদ্দুরের মধ্যে আমি আগে পালাই, শপিং মলের ভিডিওটা এই ভিডিওটার পরেই চলে আসবে, তোমরা আর একটু কটা দিন ওয়েট করে নাও। তো অটোতে উঠে পড়েছি, সামনেই নামবো। তো বন্ধুরা এইমাত্র আমি নামলাম আর সামনেই দোকানটা রয়েছে, এখন যাবো। আর চলো দেখি তাড়াতাড়ি ফটাফট নিয়ে মাম্পির কাছে যাই। তো এই যে ঢুকে পড়লাম, তো দেখো কত বড় পুতুল। এই পুতুলটা আজকে ফাইনালি মাম্পিকে গিফট করব, একা নিজে উল্টে পাল্টে যাচ্ছে। এই দেখো, বাপ রে বাপ। তো দেখো বন্ধুরা এই পুতুলটা কত বড়। তো এই পুতুলটা মাম্পির অনেক দিন থেকে ইচ্ছা যে এই পুতুলটা নেবে, তো ফাইনালি আজকে এই যে গিফট করতে যাচ্ছি। নাকের মাথায় ওটা কী হয়েছে, ও ওটা এমনি একটু নোংরা মনে হয়। আর তোমরা শুধু একটু দেখো বন্ধুরা কত বড় পুতুলটা। আর এইসব ড্রেস ট্রেস মাম্পি সব চেঞ্জ করে অন্য ড্রেসও পরিয়ে দিতে পারে, তো খুব খুশি হবে আজকে। তোমরা কিন্তু ছোটরা বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ওর রিয়াকশনটা দেখার জন্য। আর ফাইনালি আমি এই পুতুলটা আজকে ওকে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর একটু লম্বা হলে মাম্পির হাইট হয়ে যেত। তো এটা আরও খুলে দেখাবো আমি, যাই এটা নিয়ে তারপরে দেখালেই বুঝতে পারবে। হ্যাঁ খুলে দেখালে হ্যাঁ আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। তো আগে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওর খুশিটা আগে দেখি। ও আচ্ছা, শোনো না, আমার একটা বন্ধু আমাকে কল করেছিল, তো ওর না কিছু টাকার প্রয়োজন, নতুন ব্যবসা শুরু করেছে। তো জানি না এই সময় তোমাকে কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি। বাস এইটুকু ব্যাপার, তুমি একদম টেনশন করো না, কারণ আমি হচ্ছে এখন বিনোমতে হবি শুরু করেছি, যেখান থেকে আমি এই টাকাটা ম্যানেজ করে দেবো। কারণ হচ্ছে বিনোম হলো আমার অ্যাডিশনাল ইনকাম ও ব্রাইট ইমোশন। তুমিও এমনকি বিনোমতে হবি শুরু করে নিজের অনেক খরচ ম্যানেজ করে নিতে পারো। ও তাই, বিনোমতে হবি আমি আজ থেকেই স্টার্ট করছি। তো ফাইনালি নিয়ে নিলাম মাম্পির জন্য পুতুলটা, আর এদিকে কাকা এই যে গিফট পেপারটা সুন্দরভাবে মোড়াবে। আর তত সময় আমি এই যে বসে রয়েছি, আমার এই পিছনে দেখো এই যে ঘোড়া রয়েছে, টুকডুম 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 টুকডুম। এই ঘোড়া বলো। এই দেখো এদিকে কঙ্কাল, ওরও ভয়ঙ্কর লাগছে। এই বেবি পুতুলগুলো দেখো, আরে বেবি পুতুলগুলো প্যানও পড়ায়নি, ছি ছি, না না এইটা পড়ানো আছে। এই দুটো কেমন করে আছে বন্ধুরা দেখো, এইদিকে একটা এইদিকে একটা, মুখগুলো কি কিউট। হাই ডোরেমন। হ্যালো। এই দুটো ডোরেমন আমি কোনটা আসল? আমি আসল। ও বিও আসল। এই যে আমাদের কাকা হচ্ছে সুন্দরভাবে গিফট পেপারে মুড়িয়ে দিয়েছে, তো কাকা যে প্রসেসটা শিখিয়ে দিল এইভাবে আমার এখন নিয়ে যেতে হবে। কাকা ঢোকে তো, তো চলো এইভাবে যাই আর মাম্পি খুব খুশি হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এই পুতুলটা নিয়ে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি মাম্পির বাড়ির উদ্দেশ্যে। আর আমার একটা অকওয়ার্ডও লাগছে, মানে এত বড় একটা পুতুল ধরে নিয়ে বাজার দিয়ে যাচ্ছি, আগে আমার একটা লাগছে আমি এখন দৌড়াবো। ও তার শেষই হচ্ছে না, আর আমার মুন্ডু দিয়ে আবার সেই ধুমো বেরোচ্ছে, মানে প্রচণ্ড রোদ্দুর। সূর্যি মামা কোথায় দেখো, এই রোদ্দুরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমার মুখ টেও মুন্ডু সব গেল এই গরমে, হাঁটতে হাঁটতে যে চলে এসেছি যে সামনেই মাম্পির বাড়ি। তো এবার দেখা যাক মাম্পি কি খুশি হয়। এটা মাম্পি কানে তোমারে দিবা, আমারে দিবা কেন, মাম্পি দেব না না, তা কি করবানি তোমারে। মাম্পি কোথায়, মাম্পি দাও মনে ঘরে। ওবে দেখো কি এনেছি, একটু বাইরে আসো তো, এসো এসো। এই যে বেরিয়ে গেছে, আসো দেখো কি এনেছি তোমার জন্য, আসো আসো দেখো। বুঝতে পারছো এখন কিছু বুঝতে পারবো না, এখন তো গিফট পেপার রয়েছে। তুমি আমার জন্য সেই ডলটা নিয়ে এসো। নিয়ে আসিনি, দেখো কি খুশি মাম্পি। ওয়াও তুমি এইটা দিচ্ছো, তো এই পুতুলটা আমি অনেক দিন আগে থেকে কিনতে চেয়েছি কিন্তু শুভ কিনাই দেয় না, কিন্তু এখন পটাম করে গিফট করে দিই। দেখো মাম্পির থেকে আর একটু যদি বড় হতো তাহলে মাম্পির থেকে বড় হয়ে যেত।
ওরে যুদ্ধ করছে কই বের করেছো দেখো ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে যাও না দেখো বোঝো খেলা পুতুলের চটি পড়ে গেছে এও মুখে না পড়ে মুখে পড়েছে তো এই ডলটা আমার অনেক দিন আগে থেকে কেনার শখ ছিল তো শুভ আজকে নিয়ে চলে এসেছি থ্যাংক ইউ দেখো বন্ধুরা মাম্পি কতটা খুশি হয়েছে আর তোমরা একটু কমেন্ট করে বলো এই পুতুলটা কেমন তোমাদের লেগেছে এই ড্রেসটা আমার একদম পছন্দ না এই ড্রেসটা আমি চেঞ্জ করে দেবো পরে মাই ডল কেকে পরিষ্কার করে নিয়ে আসি যাও তো মাম্পি দেখো কতটা খুশি চুলটা বেঁধে দেখি তো কেমন লাগে গরমের মধ্যে ভালো লাগছে এর মুখ কত বড় আমার মুখের মতো সাইজ না তো হ্যালো আমার নাম কি আমি জানি না ও লেগে পড়েছে ডল নিয়ে ওটা মো তুমি খেলবা নাকি তোমার জন্য একটা পুতুল দেবো না তোমার তাহলে কি লাগবে পান বডি আমার এইভাবে ছাড়িয়ে নাও না এইভাবে ছাড়বো না এইভাবে তুমি হচ্ছে আমাকে হিরোইন না না তোমার এইভাবে না না ওইভাবে ছাড়ি দেবো আমি না 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 এ ভালো লাগতেছে তুমি আজকে তুমি যেরকম থাকো সেরকম ভালো যে ছোট ছোট ক্লিপ গুলো দিয়েছে পুতুলের সঙ্গে সেগুলো দিয়ে আমি ওকে সাজাচ্ছি কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা দেখলে মাম্পি কত সুন্দর এই যে চুলগুলোতে ক্লিপ পরিয়ে দিয়েছে তো তোমার কেমন লেগেছে তুমি একটু বলো তো আমি তো অনেক খুশি হয়ে গেছি এই ডলটা দেখে আমি প্যাকেট দেখে বুঝে গেছি প্রথমে কি হলো কি হলো আজকে এই যে ছোট্ট একটা মাম্পিকে একটা সারপ্রাইজ দিলাম তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর এরপরে কি ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বলো মাম্পি শপিং মল হ্যাঁ আর এর নামটা তোমরা যে কত কমেন্ট করেছো ওখান থেকে আমরা একটু দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শপিং মলের ভিডিওতে বাই বাই আমার নাম না জানা বাই 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 বাই